এসসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো। যদ্দূর চোখ যায় মন ভরে দেখে নাও, আর বাসায় গিয়ে একটু রেস্ট নিচ্ছি, তারপর একের পর এক যা যা ঘটনা ঘটবে শুধু দেখে যাবা। কি হবে? কিছু কথা থাক না গোপন। সালমা, এটা আমাদের বাড়ি? হ্যাঁ, আর দুই সিঁড়ি উপর উঠলে তোমার আমার টুনাটুনি সংসার। আসো। কত সুন্দর মিষ্টি বউ! হ্যাঁ, মাশাল্লাহ, অনেক আদব কায়দা, খুব বুদ্ধিমান একটা কাজ করছো, খুব সুন্দর একটা বউ নিয়েছো তুমি। আঙ্কেল, বেচারা জীবনে অনেক কথা শোনাইছেন, এখন আর কথা শোনাইতে পারবেন না, এখন কিন্তু আমি ঘরের মালিক, ঘরে নিয়ে চলে আসছি। তাহলে ঠিক আছে আঙ্কেল, বাসা বাড়ি গুছাইতে হবে, যাই তাহলে। হ্যাঁ, যাও যাও যাও। আঙ্কেল, বাসা ভাড়া কিন্তু 2000 টাকা কমে যাবে। কি? আরে কোনো সমস্যা নেই, ওটা আমি দেখবো। যাও যাও যাও, বউমা যাও। কি বলছিস? বাসা দখল নিশ্চিত করলাম। ঘরের লোক কি আগে ঘরে যাবে? এত বড় বাসায় আমরা থাকবো? আগে তো আমার সাথে সামাদ ভাই থাকতো, তাকেও ম্যানেজ করে বাইরে পাঠিয়ে দিছি, কিছু টাকা পয়সা দিয়ে আসবাবপত্রগুলো নিয়ে রাখছি, এখন থেকে তুমি আমি মিলে টুকটুক করে আস্তে আস্তে জিনিসপত্র বাড়াও। বুকে আসো। এখন না, তাহলে কখন? আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো। ভাই, কি খবর? ভাই ভালো। ভাই কি লাগবে বল? অনেক কিছু লাগবে। এই তুমি বলো কি কি নিবা বলো। এখানে তো সবই আছে দেখতাছি। হ্যাঁ, ওই বড় পাতিলটা দেখি। ভাই একটু দেখে আসেন, এটা দাম কত? 60 টাকা। গোলাপ ফুল? গোলাপ 10 টাকা। রজনীগন্ধা? 10 টাকা। এইটা আমার দিয়ে তো পুরোটা। ফুল কিনতেছো কেন? ফুল দিয়ে কি করবা এত? আরে হবে না কিছু একটা। আচ্ছা তাহলে এটা পুরোটা নিলে কত টাকা? পুরোটা নিলে 300। তাহলে দেন আমার এটা। বাবারে, চোখ বন্ধ করে কই নিয়ে যাইতেছ আমারে? একটু অপেক্ষা করো। দূর এক ঘন্টা ধরে আমারে বাইরে বসায় রাখছো, এখন কি ঘরে ঢুকাইছো আমারে নাকি? তো তোলা হচ্ছে কেন? একটা ধৈর্য ধরো। সালমা, কি চোখ খুলো। আরে
ঘোমটাটা তুলে আমার জন্য অপেক্ষা করে আমি তৈরি হয়ে তোমার কাছে আসতেছি। এরপর তারা আমাদের টিনের ঘরে বসাই দিল, টিনের সালা ছেলে পেলে ঢিল মারে, বাইরে অপেক্ষমান দর্শকের আলাপের কারণে। আমি তো আমার বইটা একটু শুয়ে দেখবো, চোখের দিকে চোখ রাখি, মনের কথা সব বলবো যা বলতে পারেনি এতদিন, সে বলতেই পারলাম না। চুপ করো তো। চুপ করবো কি জন্য, আজকে আমাদের অফিসিয়াল বাসর রাত, আর সব মন খুলে বলতে চাই, সব হবে, আজকে কোনো ডিস্টার্ব নেই। নিজেদের ঘর, নিজেদের সংসার, নিজের ভালোবাসার মানুষ, নিজেদের একান্ত সময়। হারুন তো কইছিল তিনতলা, এইটাই তো তিনতলা। ধাক্কা দে আমার টাকে না, তুমি দাও ধাক্কা। মা চলো দিলে আমি কুচি হয়ে যাবে। জয়নাল দেখলে কি ভাববেন, কি বলবেন? আচ্ছা এক কাজ করো, তুমি যাও, তুমি দরজা খোলো, আমি দেখতেছি, যাও। এই যে দেখো কে আসছে, তুমি হাত মুখ দিবে, আসো আমার সাথে আসো, চলো। কি খবর তোর? আমার তো অবস্থা ভালো, কিন্তু এনে এরকম ফুল কে?
স্যার একটু দেখি প্রেসক্রিপশনটা দেখা যাবে স্যার একটু একটু আমার দেখাবেন স্যার একটু দেখবো কি ওষুধটা প্রেসক্রিপ করছে একটু এটার ছবি দিব স্যার সাধারণত ছবি নেবেন একটু নিন স্যার একটু নিন স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কবির ভাই এই যে ইকবাল স্যার যে কথা দিয়েছে কথা তো সে রাখে নাই সে কোন ওষুধ সাজেস্ট করার কথা বললো আর দিয়েছে তো অন্য কোম্পানির ওষুধ আমার মনে হয় স্যার একটু টাকা খাওয়ানো লাগবে টুলটা পাল্টা হয়ে গেছে আমরা অফিসে যাই কথা বলতে স্যার সেটা সরাসরি বললেই পারে মুখোমুখি ফেস টু ফেস টক করা দরকার তার সাথে হ্যাঁ এটাই একটা বুঝলাম না মানুষ কথা দিয়ে কথা রাখে না তারপর ভাই খবর টবর কি ওই ও কী খবর হ্যাঁ ওই ব্যাপার ও গেলাম যে আরে বিয়ে তো করে ফেলছি নতুন বরে নিয়ে বাসা পরে উঠলাম টুকটুক করে সংসার টংসার গুছাচ্ছি বাসা বাড়ি গুছানোর পরে আপনাকে দাওয়াত দিবে আয়েস করে ভাত খাওয়াটা দাওয়াত দিবে আপনি খুশি হয়ে যাবেন তারপরের বিষয় কি তারপরের বিষয় ওরে বাবা যে লাজুকলাতে হাসিয়ে তুমি দেখছো ভাইয়া মনে হচ্ছে বিয়ে সম্পর্কে ব্যাপারটা প্রথম শুনছো আর শুনে আমার খুব লজ্জা তোমার লাগতেছে তুমি যে সে আনামাল ঠিক আছে তোমার সেই ইন্টারমিডিয়েট আমালে যে পালায় বিয়ে করলাম ভাবিরে দুই বাচ্চার রাত তোমার দেখে বোঝা যায় হ্যাঁ ভালো যাচ্ছে দিনকাল দোয়া করো আর কি নতুন নতুন তো হ্যাঁ তবে ভালো আমার বড় লক্ষ্য আছে এই কল দিয়ে ভালো আছে সালমা কল দিছে কথা কথা হ্যালো সালমা হ্যালো কি করতেছো আমি তো এইতো কাজে আছি তুমি কি করতেছো তুমি খাইছো হ্যাঁ খাওয়া দাওয়া করছি তুমি খাওয়া দাওয়া করছো আমিও খাইছি আচ্ছা শুনো তুমি আসার সময় একটা দেশি মুরগি আর পোলার চাল আনতে পারবা আচ্ছা ঠিক আছে আর কি কি লাগবে বলো সব নিয়ে আসতেছি একসাথে সমস্যা নাই আনবো না না আর কিছু লাগবে না সব কিছু আছে আর তুমি একটু তাড়াতাড়ি আইসো শোনো আমি তো তোমার মিস করতেছি অবশ্যই আগে চলে আসবো কাজ শেষ করে চলে আসতেছি যত দ্রুত সম্ভব ঠিক আছে রাখি ঠিক আছে সালমা ওকে দেখা হচ্ছে সালমা ঘুমাবা কখন রাত হয়ে গেছে তো গুটি যেখানে আছে ওখানে রাখ আমি আসতেছি দাঁড়া তোর চট্টামি আমি বাই করতেছি দাঁড়া কি তুমি জানো না দুলা ভাই আপনি কোন
সময় ভুলেন না। আপনি বসেন, আমি আপনার জন্য শরবত বানাই নিয়ে আসছি। উদা উদি এতগুলি জিনিস আনতে গেছে। বসেন বসেন, আমাকে এত কিছু আনছেন আপনি? আরে তুমি আমার একমাত্র শালী, তাও আবার অনেক সুন্দরী। আমাদের চাকরি যে কষ্টটা, এটা না নিজের চোখে দেখলে ফিল করতে পারবে না। তা ঠিক আছে। তো ভাইজান, কি ভবিষ্যৎ নিয়ে কি ভাবলেন? ভাবি তো বাসায় একা, গল্প করার জন্য হলো তো একজন লাগে, বাচ্চা কাচ্চা। আচ্ছা কবির ভাই, আপনার কি মানে 50 মিনিট ধরে দাঁড়ায় আছেন? আপনি আমার পরিবার পরিকল্পনা নিয়ে ভাবতেছিলেন? আমার ফ্যামিলি প্ল্যানিং স্যার আপনার মাথা কিচ্ছু আসে না? ভাবি বাচ্চা কাচ্চা, আমার জীবন যাপন। না রে ভাই, এমনি একটু মজা করলাম, বুঝলেন না? অন্য জিনিস ভাই, অন্য রকম। দাঁড়ান, একটা কল আসছে, আমি কথা বলেছি। 5 মিনিট দাঁড়া থাকেন, একটু 5 মিনিট দাঁড়াইলেন। হ্যাঁ সালমা বলো। হ্যালো, কই তুমি? এই তো আমি কাজে আছি। আরে শুনো, দুলা ভাই আসছে। কোন দুলা ভাই? আরে আমার বড় দুলা ভাই। কখন আসছে উনি? এই তো একটু আগে। শুনো, তুমি আসার সময় গরুর মাংস, ইলিশ মাছ আর তোমার পছন্দ মতো সবজি নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা আনবো, ঠিক আছে। আর শোনো আরেকটা জিনিস, আসার সময় দই নিয়ে এসো, দুলা ভাই আবার দই পছন্দ করে। আমার শালী দেখতে যেমন সুন্দর, রান্নার হাতও তেমন সুন্দর, মুন্ডা চায় আঙ্গুল চাবায় খায় ভাই। দুলা ভাই, দুলা ভাই খান তাড়াতাড়ি, দই আছে কিন্তু। আপনি দই পছন্দ করেন দেখে আমি ওরে আনতে কইছি। দুইটা দাও তো। আচ্ছা ফারুক, প্রমোশন টমোশন কিছু হয়েছে? দুলু ভাই প্রমোশন আর হয় নাই, আগের জায়গায় আছি। ওই যে একটা ওষুধ কোম্পানিতে মেডিকেল ইঞ্জিনিয়ার হিসেবে আছি আর কি। আচ্ছা বেতন কত? দুলু ভাই আলহামদুলিল্লাহ ঠিকঠাক চলতেছে। ঠিক আছে চলতে থাকুক, আমি তোমারে ইউরোপ পাঠায় দেবো। ইউরোপ আমার ভাই, ইউরোপ। নামাজ পড়তেছো, তোমরা খাও, আমি আর চাচি আম্মা একলগে খাবো। আচ্ছা এটা নিয়ে যাও। হ্যাঁ ওরা দই দাও তো। তোমার যে বন্ধু বান্ধব আছে না যারা, এরা যদি কেউ ইউরোপ আমেরিকা যাইতে চায় তাহলে আমার ইনভিটেশন করাই দিবা, বুঝছো? মানে আমার কাছে ওয়ান টু এর ব্যাপার। এই এই বাসন কোসন ধোয়া লাগবে না, আমি ধুচ্ছি। শরৎ কেন ধুবা, এটা কি তোমার কাজ? আমার ফ্লুয়ের মতো বউটা রাত বিরাতে বাসন ধুয়ে হাতে তোমার নষ্ট করবে এটা আমি চাই না। সরো, ঢং করা লাগবে না। সরব না, যাও তো। আচ্ছা গেলাম। আজকে কি দুলুভাইয়ের সাথে ঘুমাইতে হবে? দুলুভাই মূলভাবে সব গায়েব করে দিব যে পাওয়া লাগবে পাওয়া। মফিজের তো সিঙ্গাপুরের বিষয় হয়ে গেছে, টাকা জমা করতে হবে 50,000। আর শোন, আর ওই ময়নার মার কাছে যাবি, হেয়ার পোলার তো দুবাইয়ের বিষয় হয়ে গেছে, পাসপোর্ট জমা দিয়ে দিছি, দুই একদিনের ভিতরে আইসে পারবো, টাকা টুকা রেডি করতে ক। আর ঠিক আছে হোন, আর পুরান বাজারে ওই যে টেইলার আস্তে কথা বলেন, ঘুমাচ্ছি তো, আস্তে কথা বলো। আরে বেটা আমি কি টাকা মাইরা খাবো নাকি? আর ওই যে ওই তোর পশ্চিম পাড়ার দুজনের যে মানুষের বিষয়ের কথা বলছিল, একটু আস্তে কথা বলেন না, ঘুম ঘুমানো দরকার তো। হ্যাঁ তুই একটা কাজ কর, ওই ওগরে কর যে টাকা পয়সা রেডি করতে, বুঝছো? ওই ভিসা তো কোনো সমস্যা না, আমি যেহেতু ঢাকায় আছি সব তো হয়ে যাবো, তুই টাকা রেডি করতে ক, বুঝছো? আরে মামন তুমি এত সকালে? আরে শেখ মেলা কাহিনী পরে কই, তুমি বাসার ঠিকানা পাইলে কিভাবে? কি যে কন্যা দুলা ভাই, উঠতে উঠতে আয়া পড়ছি। মামন না, মামন না, মামন না, কেমন আছো?
রাতের কন্যা কেমন আছিস তুই? এত সকালে আইলি কই থেকে? আরে আইছি মানে বাজার যাইছি। এত সকালে আইলি কেমনে তুই? ট্রাকে। ট্রাকে তো তুই আবার চুরি করছিস। তুই আবার চুরি করে ধরা গেছিস। তুই না মানে কসম দিছিলি তুই আর চুরি করবি না। তুই আবার চুরি করছিস কে? মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো। ন্যূনতম তারপরে কোনো কষ্ট নাই। দুলাভাই গেছিলাম আমার সাল্লুর রুমে। সাল্লুর রুমে গিয়ে আনাচ্ছে কানাচ্ছে গিয়ে খুঁজতেছি, সাল্লু সাল্লু আমার ডাক কে শুনে? তখন তো ভিতরে চটপট লাগতেছিল, তাইতে জায়গায় চিল্লাইছি। দুপুরে কি খাবি সোনা? তুই যা খাবি তাই খাবো। কি খাবি ক? তুই এতদিন পরে আইসোস, কি খাবি তুই? আমাকে ঘুমাইতে দে, তুই যা রাঁধবি তাই খাবো। আয় এখন ঘুমাবি না, আমি চা বসাইছি, এখন ঘুমানো যাইবো না। আচ্ছা তাহলে বাইম মাছ রান্না করি। বাইম মাছ? ঠিক আছে বাইম মাছ খাবি। আর শুটকি করমু? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুমাবি না কিন্তু, আমি আইতেছি, ঘুমাবি না। এই সালমা শোনো। হ্যাঁ কি? আর তোমার ভাই তো 2 মিনিটের মধ্যে নাইটিকে ঘুমাচ্ছে। হাই মামুন না, ও এমনই বুঝছো যেখানে পরে শুয়ে পড়। তুমি সরে যাও, তুমি সরে যাও। লুঙ্গিটা সারা ভাই। এই দেখি মাথা সোজা কর। বুঝছেন কবির ভাই? আমি এক জিনিসটা হিসাব করে দেখলাম, আপনি যেটা বলেন ওটা ঠিকই হয়। প্রথম প্রথম আমাদের ওষুধ সাজেস্টই করতো না, এই কমিশনটা ছাড়ার পরে আপনার কথা মতন দিলাম, তারপর তো আমাদের ওষুধের নামে যেতেছে এখন। আরে ভাই এটা হচ্ছে এক্সপেরিয়েন্স, বুঝেন নাই? প্রথম প্রথম আমারও এমন হয়তো, এগুলো আমি পার করে আসছি। অ্যাটলিস্ট আমার 2 বছর অভিজ্ঞতা আছে, বুঝেন না? না কথা সত্য, আমি একমত একমত, এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার আছে। তা ভাইজান ভবিষ্যতে সংসার কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, আনন্দে আছি, সুখে আছি, ঠিকঠাক। ফ্যামিলি মানে ব্লেসিং, পরিবারের সাথে ভালো একটা সময় যাচ্ছে। কে কল দিল এখন? এই যে বলতে না বলতে এই ফ্যামিলি মেম্বার কল দিল। কি চমৎকার, সব সময় খোঁজ খবর করতে থাকে, বুঝছেন? হ্যালো বলো, কি অবস্থা? হ্যালো ফারুক, শোনো আমরা না হারায় গেছি। মানে? একটা বড় একটা ব্রিজের সামনে দাঁড়ায় আছি আমরা, জানি না কোথায়। মানে কি হইছে? জায়গার নাম কি? জায়গা না, দিয়াবাড়ি ভিউ, দিয়াবাড়ি ভিউ লেখা আছে ওটার সামনে। তোমাদের এত বাইরে ঘুরার শখ, আমার জানাবা না তোমরা?
আর যদি হারাই যেত কি হইতো? আমি কি টেনশনে ছিলাম, জান প্রাণ হাতে ছুটে ছুটে এখানে চলে আসছি, কিছু যদি হয়ে যেত। চাষি আম্মা কোথায়? চাষি আম্মা ওই যে ওইখানে বসে আসছে। মানে সেও বাসায় না বসে বাইরে বের হয়েছে, হারাই গেছে একসাথে। কি যে করো সালমা, আসো আমার সাথে। সালমা কি হয়েছে বলো, আমার ব্যাপারটা সালমা আমার বলো কি হয়েছে, বাইরে গেছিলে কেন বলো, কার প্ল্যান এটা? তাতে আম্মা বলো কি হয়েছে। তুই কনা, আমি কি করব, কথা কয় এখন চুপ করে আসিস কেন বল। আমি কি করব সালমা, ঘটনাটা খুলে বলো না, কি হয়েছে ব্যাপারটা? জয়নাল ছোট মানুষ না, ঢাকা শহরে আসছে, ঘুরতে যেতে চাইতেছিল, তার জন্য ওর একটু বাইরে নিয়ে গেছিলাম, বাচ্চা মানুষ ঘুরতে চায়। আরে আমারে ফাঁসাই দিতেছেন কেন? এই যে শালা আমার জয়নাল, তুমি এত উতলা গেছে কেন? তুমি একটু অপেক্ষা করতে পারতা না? এই যে বাইরে গেলা, তোমার তো দুলাবার সাথে ঘুরতে যেতে পারতা কি পারতা না? একটু ধৈর্য ধরতে পারতা না? আর বাইরে গেছে দুর্ঘটনা ঘটতো, আর চুরি চিন্তাই হতো, মানুষ কি খুব ভালো বাইরে আশেপাশে, একটা দুর্ঘটনা ঘটতো কে দায়ভার নিত? তুমি দায়ভার নিতা? আচ্ছা সিম্মা, আপনি তো বুঝদার মানুষ, আপনি অভিভাবক, সবকিছু বুঝার কথা, আপনি গেলে হয় ওদের মতো? আর তিনজন চলে গেলেন, আর কেউ কারো মাথায় এটা নাই যে বাসার অ্যাড্রেসটা নিয়ে যেতে হবে, ঠিকানাটা নিতে হবে, ঠিকানা ছাড়া কেউ ঘুরতে যায়? এই শর্টটা চিনা আছে সালমা তোমার, আর নিয়ে যেতে তোমার ভাই গুন্ডা ভাই মামুনে নিয়ে গেলে তো সিস্টেম করতে পারতো একটা। মামুন কোথায়? মামুনে নেওয়া যায় নাই? মামুন তো তখন ঘুমাইতেছিল। এখন কোথায়? এখন তো বাসায় নাই। মামুন নাই মানে ঘরের দরজাটা কে খুলে রাখছিল? মামুন খুলে রাখছিল? কই মামুন? হ্যাঁ কই মামুন? তোমরা অপরাধীর মতো চায় রয়েছে, কেউ কিছু জানো না। মামুন, হ্যাঁ মামুন, তুমি অসময়ে ছাদে কি করতেছ? দুলো ভাই হাওয়া খাই যাচ্ছিলাম, মানে ঘুম থেকে ওঠার শরীর ম্যাচম্যাচ করতেছিল, তো ওই কারণে আইছি। আর অন্ধকারে, গটগট অন্ধকারে পুরা নাক মুখ বন্ধ হইতাছিল, তাই হাওয়া খায়া নিঃশ্বাস নিতে আসি। তুমি এখানে হাওয়া খেতেছো, এদিকে তো ঘটনা ঘটে গেছে। কি ঘটনা করছে? তোমার বোন, তোমার ভাই, তোমার চাষি ঢাকা শহর ঘরের স্বপ্নে বাইরে হয়েছিল, তারপরে রাস্তা হারায় ফেলাইছে, কারণ না পাই আমার আওয়াজ দিলে আমি অফিস থেকে ছুটতে এসে বাসায় পৌঁছে এসে ছাদে দাঁড়া দেখি তুমি হাওয়া খেতেছো। তুমি কোথায় ছিলা? তুমি যাইতে পারলে না? দুলো ভাই আমি কেমনে যাবো? কেন পুলিশের ঝামেলা আছে না আমার উপরে? আচ্ছা পুলিশের ঝামেলার কারণে ঘরের বাইরে যেতে পারতেছো না, বুঝলাম। তো বাসার দরজা খুলে ছাদে দাঁড়া হাওয়া খাওয়ার কারণটা কি? দুলা ভাই কি যে কন্যা, আমার গ্রামের বাড়িতে দরজা জানা সব খুলে থাকে যাই গা, আর ঢাকা শহর খুলে থাকে গেলে কি হবে? ওরে পাগল, এটা গাঁও গ্রাম, এটা ঢাকা শহর, এখানে দরজা খুলে ঘুমাইলে মানুষের ভালোবেসে জিনিসপত্র নিয়ে চলে যায়, সংসারে এমনি জিনিসপাতি বেশি নাই, এগুলো নিয়ে চলে গেলে কোথায় সংসার করবো? তোমার বন্যা নিয়ে আমার ফ্লোরিং করে সংসার করতে হবে, তখন কি কইবা? দুলা ভাইয়ের সামর্থ্য নাই আমার বন্যারে ফ্লোরে ঘুম পাড়া রাখছে। আরে তখন দুলা ভাই ভুলে গেছে, সরি। সমস্যা নাই, যাও বসা যাও। দুলা ভাই কোনো ঝামেলা হয়েছে? কোনো ঝামেলা হয় না, আমি তোমাকে বাসায় যেতে বলছি, মামুন যাও। তুমি আমার উপর মন খারাপ করছো? না, অনেক রাগ না। তাহলে আমার দিকে তাকাও না কেন? তুমি যখন অ্যাড্রেস খুঁজে পাচ্ছিল না, পথ হারাই ফেলছো, আমাকে কল দিছো, আমার স্বামী হিসাবে অসহায় মনে হয়েছে তখন, এত খারাপ লাগতেছিল যে হেল্প করতে পারতেছি না। মানে ঠিক আছে, তুমি হয়তো শহরটা চেনো না, তোমার চেনা জানা নাই, পথ ভুলে যেতে পারো, কিন্তু তোমার নেওটা ভাইটা, তোমার গুন্ডা ভাইটা, তোমার চাচি, তোমার দুলা ভাই, তোমার চাচিও তো শহরটা চেনো না, কীভাবে তালে তালে চলে গেলো বাইরে যে শহরটা ঘুরতে যাবে? এখন কোনো ক্ষতি হয়ে গেলে কী হইতো? কেউ কোনো দায়িত্বশীল আছে? তোমার আত্মীয় স্বজনের মধ্যে কমন সেন্স আছে? আমি বলতেছি না তুমি, তোমার দোষ সব কিছু, কিন্তু তাদের কমন সেন্সটা কই গেল? কেউ তখন দায়িত্ব নিতে পারলো না? এক ভাই এখানে হাওয়া খাইতেছে চাঁদে দাঁড়ায় তখন ওই টাইমে। আচ্ছা ঠিক আছে, আমি এরপর থেকে বাইরে গেলে বাসার ঠিকানা লিখে নিয়ে যাবো সাথে। বাইরেই যাবা না, আমি তোমাকে পুরো শহরটা ঘুরা চিনাবো, প্রতি রাস্তা অলিগুলি চিনবা, তারপরে তুমি বাইরে যাবো, তোমার মন মতো যাবা, এখন কোথাও যাবা না আমাকে ছাড়া, আমি যাবো তোমার সাথে। ঠিক আছে কোথাও যাবো এখন, চলো চলো। হুম যাবো। আরে চলো না, আর কতক্ষণ রাগ করে থাকবা, উঠো উঠো। দুলো ভাই
কোনো যাওয়া লইছে অফিসের কোনো ঝামেলা কে হতে কিছু কইছে খালি তার নাম কর কোবায় চাকা বাকা করো না কোনো ঝামেলা হয় না মামুন ঘুমাও দুলাভাই খালি একবার নাম করে মামুনের প্রতি আপনি ভরসা নাই এই মামুন গ্রামে কত কি করছি তা তো আপনি জানেনই খালি একবার খালি কোন কারণ আমার দুলাভাই বুঝছেন না মামুন অন্য ব্যবসা না করে তাই তুমি ঘুমাও কলি কিন্তু কইতে পারতেন দুলাভাই মামুন ঘুমাও জি দুলাভাই ঘুমানোর সময় কথা বলে আমার পছন্দ না গানের কাছে বসার মতো করতেছে পৃথিবীটা কষ্ট হয়ে গেছে আমিও বুঝে রাখতে পারি আমিও বিফল আমি খুলনার ছেলে চেতা ছেলে আমি যখন বাটন দিব কচু কাটা বুঝিস কচু কাটা রামদা দিয়ে কচুর কাটার মতো কাটতে ফেলবো একদম ড্যাগার দিয়ে কোপ দিবো বরাবর বাসবি না কিন্তু শোন আমি অফিসে যাবো আজকে আমি অফিস থেকে ফিরে এসে তোকে যেন বাসায় না দেখি তুই আয়েস করে ভাত খেয়ে পেট ভরে তোর বোনকে দিয়ে বিদায় দিবি শোন আগে অপরাধ করতি খুন মুন করে চুরি ডাকাতি করেছে সালমা সালমা আপার কাছে গিয়ে তুমি ছায়া নিতে না বৃক্ষতলের ছায়া এখন আর সেই দিন নাই তোমার বোন সুপুরুষের সাথে সংসার করতেছে জীবন তার চেঞ্জ আসছে বদলায় গেছে আগের শৈশবকাল এখন চলবে না বুড়োকাল মানতে হবে ঠিক আছে ম্যাচুরিটি হয়েছে না বয়স হয়েছে না ট্রাকে করে ঢাকা শহর আসছো না ট্রাকে চড়ে টাঙ্গাইল বরাবর চলে যাবা আসার পরে তোমার চেহারা যেন না দেখি আর কাঁথা এটা তোমার না তুমি এমনি ঘুমাও শুন শুন তাক আমার দিকে সালমা তোর বোন এক ফুটা জানা টেন না পায় টের যদি পায় এই কচু কাটা কারে কয় তোর আমি দেখা দেবো মাস্তানি করো শান্ত লোকটা চেতলে আমার পিয়ন হওয়ার যোগ্যতাটুকু নাই যদি জানতো তাহলে কথাটা মুখ দিয়ে আনতো না জীবন সঙ্গে সহজ হবে সামনের দিনে আগায় যায় বিয়েও করতে পারবে দেখাতে যাচ্ছি না বাসা বাড়িতে আসতে গেস্ট হিসেবে চুপচাপ ঠিক মতো থাক বাসার সাথে কোনো কথা হবে না আমি তোকে ভালো করে বলে দিচ্ছি আজকে দুপুরে খাওয়া শেষ করে সোজা বাড়ি চলে যাবে আসার পর যদি তোর সাথে আমার ফেস টু ফেস হয় তাহলে আমার যে জঘন্য চেহারা আমার বিকৃত বাজে চেহারা সেটা আমি তোকে দেখাতে চাচ্ছি না আমাকে কেউ কিচ্ছু দেওয়া নজর করাবা তোর আমার কিছু যদি জানো তাহলে কিন্তু ঘর্ষণ আগুন লাগাই দেবো কিন্তু সব অনেক পেন সহ্য করতেছি আর ভালো লাগতেছে না তারপর যা মুগ্ধ পুরি কর সালমা এটা তোমার জন্য সালমা এই কি হইছে সালমা কি হইছে এই সালমা কি হইছে বলবো তোমাকে কি হইছে বলো কি হইছে কথা না বললে বুঝবো কেউ কি হইছে বলো দেখো আমি তো আমার আত্মীয় স্বজনদেরকে নিজে ডাইকা আনি নাই তাদেরকে তো আমি আমন্ত্রণ করি নাই
তারা সকালবেলা হুট করে আইসা পড়ছে। না আমার কি দোষ বলো, আমি কি করতে পারি? আমি তো জানতামও না তারা আসবে। আমার মা বাবা ছিল না, আমি তো আমার শাশুড়ির কাছেই মানুষ হয়েছি। আর আমার ভাই দুইটা, ওরা আমার ন্যাওটা। আমি গ্রাম থেকে ঢাকায় এসে পড়ছি, ওরা পিছে পিছে ঢাকায় এসে পড়ছে। না আমার কি করার আছে বলো? না মানে শ্যামা, তুমি যেভাবে ভাবতেছো আমি আসলে ওটা মিন করি নাই। আসুক না, তোমার পরিবারের সদস্য তো আমারও পরিবার, একই তো। মানে ওরা আসুক থাকুক, ওদের যেটা দরকার আমি নিজেই নিয়োজিত থাকবো, কেন নয়? আমার বউয়ের পরিবার মানে তো আমারই পরিবার, একই তো জিনিস। এখন ওরা গ্রাম আসুক, তুমি এটা ভেবে দেখছো যে আমার তোমার সাথে নতুন বিয়ে হয়েছে, একটা যে টোমাটো নিয়ে সংসার সাজানোর একটা প্ল্যান আমাদের, আমি তো তোমার সাথে দুইটা মিনিট ভালো করে কথা যে বলবো, খাওয়া দাওয়া করবো, বাচ্চাদের ঘুমাবো, সেই সুযোগটাই তো পাইলাম না। আমার আত্মীয় স্বজনরা আসছে, অন্যায় করছে। তোমার বাসায় তোমার অনুমতি ছাড়া তারা আইসা করছে, ভারী অন্যায়। তাদেরকে আমি বলে দিতেছি তোমার বাসা থেকে চলে যেতে, তারাও চলে যাবে, আমিও তাদের সাথে চলে যাবো। শ্যামা তুমি শুধু 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 আগড়াই করতেছো, আমি অপমান অপমানিত বোধ করি নাই, তাদেরকে কোনো অপমান করি নাই, তাদেরকে বাজেভাবে কিছুই বলি নাই, জাস্ট কমন সেন্স মশা থাকার দরকার। দেখো ভালোবাসা তো ঠিক আছে, সবার ভালোবাসা ভালোবাসা সবার প্রতি থাকে। আমি তোমার লাইফে নতুন সংযোজন হয়েছি, তোমার লাইফে হাজব্যান্ড হিসাবে আছি, তো আমার ভালোবাসা আমি দেখানোর সুযোগ পাবো না? মানে আমি বলতে চাচ্ছি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হোক, তারপর সবাই থাকুক, আমার তো কোনো আপত্তি নাই সেখানে। তুমি আমার সাথে বুড়ো কুচকায় কথা বলতেছো কেন? আমি কীভাবে কথা বলবো বলো? তোমার তুমি খালি বারবার বলতেছো ভালোবাসায় ভালোবাসে চলে ফিরে, তারা ভালোবাসে, কিন্তু আমিও তো ভালোবাসি। আমার ভালোবাসার কোনো মূল্য নাই, আমি যেটা বলতে তুমি সেটা বোঝার চেষ্টা করবো না? তুমি যদি আমাকে বিন্দু মাত্র ভালোবাসো, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আমার আত্মীয়দেরকে অপমান করতে পারো না। আর আমি তোমার আত্মীয়দের কখনো অপমান করলাম? এটা নর্মাল জিনিস বারবার বলতেছো, তুমি বারবার খালি করো। তুমি আমার সাথে চিৎকার করে কথা বলতেছো কেন? এবার আমার সাথে কেউ কখনো কথা বলে না। তুমি কথা বুঝতে না চেষ্টা করলে তোমার সাথে চিৎকার করে বলা লাগবে। আমি তোমার সাথে আস্তে আস্তে কথা বলতেছিলাম, তুমি কথা বোঝার চেষ্টা করছো। এবার কথা বলবা না আমার সাথে, প্লিজ। কিভাবে কথা বলবো তোমার কাছে শিখতে হবে, আমি কিভাবে কথা বলবো? ঠিক আছে, তুমি তোমার আত্মীয়স্বজন নিয়ে বাসায় বসে থাকো, সুপুরে সবাইকে নিয়ে এসে একাই থাকো। এই বাসায় যেহেতু আমার কথা বোঝার কেউ নাই, তুমি অ্যাটলিস্ট আমাকে বুঝতেছো না, আমি থাকবো না তোমার সাথে এই বাসায়। আমার এই বাসায় যেহেতু থাকার কোনো অধিকার নাই, আমার কথাকে শুনতেছো না, তাহলে আমিও থাকবো না। যাই। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো। জামাই কি ফোন ধরতেছে না? না ফোন তো ধরলো না, এখন ফোনটা বন্ধ করে দিচ্ছে। সত্যি সত্যি যদি রাগ করে কোথাও চলে যায়। হ্যাঁ আল্লাহ, কয় কি আমারও মনে হইতেছে কোনো একটা ঝামেলা হয়েছে, সকালবেলা দেখেই বুঝছি। কি করা যায়? আপনারা মুরুব্বি মানুষ, ডিসিশন নেবেন কি করবেন? আমি বাবাজি বাজান, আমি কথাটা কীভাবে শুরু করব বুঝতে পারতেছি না। আসলে সালমা মা মরা মায়া, আমি কোনোদিন বুঝতে দিই নাই যে ওর মা নাই। নিজের মেয়ের মতো করে, নিজের সন্তানের মতো করে বুকে করে মানুষ করছি। আমার সব পোলাপান নিজের বোনের মতো জানছে। আসলে হয়েছে কি, মেয়েটার বিয়ে হওয়ার পরে ও যখন ঢাকায় চলে আসলো, আমরা আর থাকতে পারি নাই। আমার কাছে সারা ঘর শূন্য শূন্য মনে হয়েছে।
ও কোনোদিন রান্না বান্না করে নাই। ও কেমনে রান্ধে, কেমনে খায়, কি করে সেটা দেখার জন্য অস্থির হয়ে ঢাকা চলে আসছি। আর এই যে যা কথাবার্তা কইছি, আসলে আমি গ্রামের মানুষ তো, কথা গুছাই করতে পারি না। তো তোমার যা করছি বাজান, তুমি তোমার মতো করে বুঝে নাও। আমরা কাল সকালবেলা বাড়ি চলে যাব। সালমা কোথায়? এজন নাল সালমা কো আপা কই? আমি তো জানি না। তুই জানিস না মানে? আমার সালমা কোথায়? তুই যার তুই কইছিলি বুলা ভাই, সালমা কোথায়? আমি তো সকালে বাইরে হয়ে গেছি, যে এখন আমি আসলাম। আইসা শুনলাম যে সালমা নাকি তোমারে খুঁজতে গেছে। আমাকে খুঁজতে যাবে কেন? সালমা শহর চিনে যে আমার খুঁজবে? তোমরা কেউ কিছু জানো না? সালমা এটা কেমন কথা কম? সালমা তা আমার বউ সালমা কই? কেউ জানো না? মানুষ কি বলবে দেখলে তোমার? এনে বসে আছো তুমি? ঠিক আছে চলো বাসায়। জি না, বাসায় আমি যাবো। তোমার আমি পুরো শহর ঘুরে দেখাব আজকে। ওই ঘরের সার্কাস বাসায় যাবার দেখা করে চলে আসো। আসো, আমি তোমার আত্মীয়, তোমাকে সারা রাত আজকে শহরটা ঘুরে দেখো। কি কি দেখতে চাও বলো, কি কি খাইতে ইচ্ছা শুধু বলো। আজকে আর বাসায় যাব না, পুরোপুরি ঘোরার পরে তবে বাসায় যাবো। আজকে সারা রাত বাসায় যাব না? না যাবো না, সকাল হবে তারপর যাবো, নাস্তা করবো একসাথে তারপর বাসায় যাবো। Thank you.